রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে মারা গেছেন দগ্ধ মেহেরুননেসা শেখ। সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন দগ্ধ পাঁচজন, সবাই একই পরিবারের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। চিকিৎসকেরা জানিয়েছেন তাদের শ্বাসনালী পুড়ে গেছে। শুক্রবার ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে ব্যবসায়ী লিটন কয়েল জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লেগে যায়। এ সময় পরিবারের বাকি সদস্যরা ছিলেন গভীর ঘুমে। প্রতিবেশীরা জানান, গ্যাস সিলিন্ডারটি বাইরে থাকলেও পাইপ টেনে ঘরের মধ্যে চুলার সংযোগ দেওয়াছিল। ওই সংযোগে লিকেজ থাকায় সারা রাত গ্যাস ঘরে জমেছিল। ভোরে কয়েল জ্বালাতে গেলেই ঘটে দুর্ঘটনা।